আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে, জনম ভোরে একদিন আমি, জনম ভোরে একদিন আমি দেখলাম না রে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আজকে আমার এই ঘর, আমার আজ মোগলের ঘরে আজ বিরাজ করছে এই মুহূর্তে জয়শঙ্কর, আর ঠিক একটু পরে তপন ব্যানার্জি, ওর তপন ব্যানার্জি চলে আসবে এই ঘরে বিরাজ করতে। আজ দুই বন্ধুকে নিয়ে চুটিয়ে লোকগান নিয়ে আড্ডা হবে, কথা হবে, অনেক গল্প হবে, এবং আমাদের লকডাউনটা কিভাবে কাটাচ্ছি আমরা, বিশেষ করে যারা লোকসঙ্গীত করি, আমরা তো একটু বাঁধন ছাড়া মানুষ, আমরা ঘরবন্দি থাকলে কেমন লাগে সেই এক্সপিরিয়েন্স গুলো আজকে সবাই শেয়ার করবে। আমি আসছি জয়ের কাছে। জয় একটু এগিয়ে আয়, বল এসে ক্যামেরার সামনে বল কিভাবে বল। কাটছে তোর। আরে কাটছে মানে কিছু বলার নেই, মানে কিভাবে কাটছে কি বলবো তোকে। একে তো লকডাউন 2.5 মাস বাড়িতেই আমরা, আর তারপর আরেকটা জিনিস কি হয়েছে এখন আমি জানি না, এটা আমাদের অভ্যাসই হয়ে যাচ্ছে মনে হয়। আমরা কিন্তু বেরুচ্ছি কম এবং আগামী তো কম, মানে কাজ ছাড়া কেউ বেরোবে না, না এটা একটা আমাদের, আমার মনে হয় যে আমাদের প্যাশনস এটাও একটা পরীক্ষা হলো যে আমরা পেশেন্সের পরীক্ষা কতটা হচ্ছে না ঘটনা না না ঘটনা, কি কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগছে কি বলতো, বল। আমার 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 এটা লাগছে যে দেখ আমাদের কাজের ক্ষেত্রে যেটা বলবো, এটা একটা বিরাট একটা হঠাৎ করে একটা ছেদ, মানে এটাকে আবার কন্টিনিউ করতে অনেকটা সময় লাগবে। এটা একটা ঠিক আছে, বাড়িতে বসে আমরা লাইভ করছি বা আমরা কথা বলছি, মানে কিন্তু কাজ, আমাদের কাজ তো বাইরে, স্টেজ, রেকর্ডিং স্টুডিও, শুটিং, এগুলো আমরা যতদিন না আবার আবার শুরু করতে পারবো সেটা খুবই, জানি না আমরা আবার নর্মাল লাইফে ফিরে যাব, কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা ইনফ্যাক্ট যাচ্ছি। তবে আমরা বিং পজিটিভ, দেখ আমরা শিল্পীরা আমাদের পজিটিভ থাকতেই হবে, আমরা যেহেতু ক্রিয়েটিভ মানুষ আমাদের পজিটিভ থাকতেই হবে, এটা তো উপায় নেই যে আগামী নিশ্চয়ই ভালো হবে, আগামী নিশ্চয়ই আরো ভালো। তো না আগামী দিন ভালো সেদিকেই আছে, হোপ, হ্যাঁ হোপ ফর দ্য বেস্ট, ভালোই আসছে। 2020 একদম মানে একদম বিশে বিশে মানে বিশে বিশে বিশ্বকাপ হয়ে গেল, আমাদের 21 সালটা খুব ভালো আসছে। অলরেডি আমাদের সঙ্গে অনেকে জয়েন করতে শুরু করেছে, পার্থ চৌধুরী চলে এসেছেন, 80 জায়গা, অরুণ গোয়েঙ্কা পাকিস্তান থেকে রয়েছে, বিশেষ করে হুম হুম অরুণ মানে জাতিগত ভাবে তো মারোয়ারি কিন্তু বাঙালি সংস্কৃতির অন্ধভক্ত, ময়ূরগুঞ্জে প্রায় গেলে ওকে ঘুরে দেখতে পাবি, শুধু বাংলা গান শোনার জন্য ঘুরে ঘুরে করে, কিন্তু খুব বড় একটা ইন্ডাস্ট্রি। বাহ অরুণ গোয়েঙ্কাও জয়েন করেছে আমার বন্ধু। তপন দা বাহ আসছেন, আমরা অপেক্ষা করছি। তো আমি জয়ের একটা গান দিয়ে শুরু হোক আজ অনুষ্ঠান, তারপরে গান আজ তপন দা আসবে, ঠিক আছে, গান ধর। রে আর গান বিনা বিনা দাস উনি এক্ষুনি আছেন, উনিও দেখছেন, কালকে থাকবে বিনা, লাইভে থাকবে আমাদের সঙ্গে। বেশ আচ্ছা কিছুদিন আগে অনুষ্ঠান ছিল ওনাদের, তো এই প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু ইন্টারনেটের প্রবলেম আসতে পারেনি, কালকে বিনাটা আসবে। চলো যাই, গান গান তো করবো, গান আমরাও গাইবো, আমিও গাইবো, তুইও গাইবি গান, তোর গানও শুনবো। আর সবার জানা উচিত যে পার্থ আমার বহুদিনের বন্ধু, আমরা সেই জন্য ওর গানটা এমনিতে শোনা, আমাদের বাড়িতে গিয়েও শোনা হয় অনেক সময়, কিন্তু আজকে আমরা অনেকদিন পরে আজকে পার্থর গানও শুনবো। আমরা গাইবো কম, পার্থকে দিয়ে বেশি গাওয়া, সেটাও হতে পারে। তো আপাতত একটা গান, যে গানটা আমি এখন সব গানের মালা বললাম, গাচ্ছি, গানের মালা গাচ্ছি আরে দেখবি। তুই আছিস বলেই তো এটা হচ্ছে, তোর জন্যই তো এলাম না না আজকে, না তুই আছিস এত ভালো কাজ করছিস, সবাইকে গানের মধ্যে রাখছিস, তো অনেক বড় কাজ করছিস। চলো একটা চলো গান শুরু আমার করো। খুব মনে হচ্ছে যে, যদিও আমি একটু তাল ছাড়া গাইবো, এটাকে একটু টেনে হ্যাঁ গাইবো, শাহ আব্দুল করিমের একটা গান, যেটা তুই শুনেছিস আমাদের প্রথম দিককার অ্যালবামে শুনেছিস। গানটা জয়ের গ্রুপের কথা বলে একবার রাখা দরকার, সুরমা সুরমা দোহার, না সুরমা দোহারের প্রায় লিডিং হচ্ছে জয়শঙ্কর। তো সে তো অ্যালবামের গান আছে, তো নিশ্চয়ই আপনার শুনবেন, জয়ের সাথে বলেন আমি বলে দিলাম, গানে আছে স্বর্ণকমল বোস সে ঝাড়গ্রাম থেকে দেখছেন। চলো আর শোন, নগর জয়ের জয় গান ধরছে, একটু আমাকে অফ কর। মায়া জালে বন্দি হয়ে আরে কত কাল রহিব,
মনে ভাবি সব ছাড়িয়া, মনে ভাবি সব ছাড়িয়া, তোমারে খুঁজে নিব আশা করি আলো পাব, ডুবে যাই অন্ধকারে হ্যালো, কেমনে চিনিব তোমারে মুর্শিদ, ধন হে কেমনে চিনিব তোমারে, আমি এমনি করছিলাম। কাছে নাও না দেখা দেও না, আর কত থাকি দূরে, কাছে নাও না দেখা দেও না, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ, ধন হে কেমনে চিনিব তোমারে, আমি তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি না, আমি ভাই তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই, আর ওই শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আমি শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যা, কোন সাগরে খেলতে ছোলাই, ভাবতে ছিটাই অন্তরে, কোন সাগরে খেলতে ছোলাই, ভাবতে ছিটাই অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ, ধন হে কেমনে চিনিব তোমারে, কাছে নাও না দেখা দেও না, আর কত থাকি দূরে, কাছে নাও না দেখা দেও না, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ, ধন হে কেমনে চিনিব তোমারে, বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, আর ওই নত শিরে করো জুড়ে, আমি নত শিরে করো জুড়ে, বলি তোমার দরবারে ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে, ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে ধন হে, কেমনে চিনিব তোমারে, কাছে নাও না দেখা দেও না, আর কত থাকি দূরে, কাছে নাও না দেখা দেও না, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ, ধন হে কেমনে চিনিব তোমারে, বাহ 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 বাহ, অসাধারণ। জানি না জয়, কেমন লাগে বল। না খুব ভালো লাগছে, অনেকেই দেখছেন, আমি কমেন্ট গুলো চলে আসবে।
অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা এই যখন লাইভটা চালাচ্ছি, এটা লাইভটা একসঙ্গে আমার প্রোফাইল থেকে চলছে, আমাদের ফেসবুক পেজে চলছে, আচ্ছা আমাদের ফেসবুক গ্রুপে চলছে। মানে সবকটা কমেন্ট হয়তো একটু দেখতে পাবো না, রাত্রি গিয়ে দেখবো অনেক কমেন্ট জমে গেছে, আমি মাঝে মাঝে অফ হবো কমেন্ট গুলো দেখে আসার জন্য। তো এই মুহূর্তে আমাদের না না সঙ্গে আমাদের ছোট ভাইয়ের মতো আমাদের চেয়ে অনেক জুনিয়র একটি বাচ্চা ছেলে, 26 বছর মাত্র বয়স, তপন বন্দ্যোপাধ্যায় জয়েন করেছে। 26 বছরের তপন দা, বাহ, এই তো হ্যাঁ দিয়ে দিলে, তো যাই হোক, নমস্কার। নমস্কার। তো এই শোনা যাচ্ছে? নমস্কার, হ্যাঁ হ্যাঁ তপন দা, আরে আরে তুমি, হ্যাঁ আরে বলো। তুমি তো অনেক মজার মজার ভালো কথা আছি, বলো, ভালো আছি। তো তোমার একটা হ্যাঁ, ভোকাল ভোকাল টনিক দিয়ে শুরু করে গেছো। না না, ভোকাল টনিক না, আসলে এখন এই মুহূর্তে না, নেক্সট সদ্য এগিয়ে আসো, সদ্য আমরা মানে, হ্যাঁ একটু এগিয়ে আসলাম, ঠিক আছে। সদ্য একদম সদ্য কি একদম হয়েছে বলো তো, বলো। যেটা হচ্ছে যে করোনা তো আমাদের একদম জেরবার করে দিয়েছে, এটার জন্য এই লাইভ গুলো করা, আর সঙ্গে যেই আমফানের দুঃখ, আর আজকে আবার মানে শক্তিধর আমেরিকাতেও শুরু হয়ে গেছে। এনিওয়ে, সব মিলিয়ে জানো তো, মানে আমরা সত্যি খুব কষ্টে আছি। তার মধ্যে তুমি যেটা মানে মানে প্রোগ্রাম চালু করেছো, ইট ইজ রিয়েলি গুড এনাফ ফর এভরিবডি। কারণ হচ্ছে যে মানুষ একটু ভারমুক্ত হতে চাইছে, এবং তুমি সেটা মানুষকে দিচ্ছ। থ্যাংকস টু মহুল, মহুল রাদার আমাদের এটা পাঠকি জয়, ঠিক কিনা? এটা এটা অনেকেই দিচ্ছে, তোমরা হয়তো দেখছো সৌমিত্ররা ও রীতিমতো প্রেস থেকে রেগুলার এপিসোড ওয়াইজ লাইভ করে যাচ্ছে। তো একজন ডক্টর, আমরা একটা হ্যাঁ ডক্টর, আচ্ছা, একটা একটা ডক্টর সিনিয়র ডক্টর, উনি একটা কিছুদিন আগে কিছু কিছু গাইডলাইন দিয়েছিলেন, তার মধ্যে ছিল ডক্টর সাহেব যেমন কাজ করছে কিভাবে প্রিকশন নেওয়া দরকার, তাতে খুব ভালো লেগে। ডক্টর সাহেব একটা রাইট কথা রাইট, বলেছেন, কি করে কি করে এই সময় মেন্টাল স্ট্রেংথ এবং আমাদের মানসিক অবস্থাটা ভালো রাখার জন্য এটা খুব দরকার। তো একমাত্র আমার মনে হয় ঠিক ইন্ডিয়ান ঠিক ঠিক, কালচার, ইন্ডিয়া যেমন অন্য পৃথিবীর অন্যান্য, আমাদের ভারতবর্ষের যেটা কালচার, যেটা ইন্ডিয়ান ড্যান্স হোক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক হোক, আমাদের ফোক মিউজিক হোক, এর মধ্যে শক্তিটা রয়েছে। যদি আমরা একটু সবাইকে নিয়ে উদ্বুদ্ধ চলতে পারি, একটা মানসিক শক্তি কিন্তু এর থেকে আমরা পেতেই পারি। আমাদের গানের বহু গানে একদম কথা আছে, একদম একদম তাই না? তো এটা একটা পার্ট ডক্টর একদম আমাদের স্বীকৃতি দিয়েছেন, তো আমরা সেই কাজটা করছি। তো জয় বলো, তুই বাচ্চা কাচ্চা তুই নিয়ে, কেন বাচ্চা কাচ্চা গুলো খুব বেশি প্রবলেম জানিস তো, তখন ঘরে ফিল করছে, আমার ঘরে একটা বাচ্চা আছে ফিল করছি, আমরা তো অনেকটা স্থবির হয়ে গেছি, একদম ঘরে আছি একদম ঠিক আছে ভালো, কিন্তু ওদের কথাগুলো ভাবতে হবে। ওরা এই সময় ছটপট ছটপট করছে, ওদের এখন উড়ন্ত একদম একদম, যৌবন, ওরা বেরোতে পারছে না। হ্যাঁ আমরা বলছি কাজ করবে না, ওরা হ্যাঁ কাজ হ্যাঁ করার জন্য ওরা টাচ থেরাপিটা বিশ্বাস করে। যাই হোক, তো এই অবস্থা জানি, ওরা ওদের ওদের পক্ষে খুব চাপ, তো আমাদের সবার সঙ্গে থাকতে হচ্ছে। আর তপন দার মতো বাচ্চা ছেলে কাছে পেয়ে গেছি, তপন দা একটা গান দিয়ে শুরু করো, হয়ে যাই করা গান দিয়ে। চলো তপন দা ওদের সত্যি জন্য, সত্যি, আফানের জন্য। হ্যাঁ হ্যাঁ সোনা বন্ধু রে, ঠিক আছে, আমি একদম একদম, তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে আসমান হইল রে আন্দির বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী, সেই নদী কেমনে হইল অকুল জল দিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আসমান হইল রে আন্দিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি।
উইরা যাই রে ছকুয়ার পুঙ্খি বাবা রইলো ছায়া উইরা যাই রে ছকুয়ার পুঙ্খি বৈরা রইলো ছায়া কোন পরাণে বিদেশে রইলাম ভুলি দেশের মায়ারে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া কান্দি অনেকেই আজ দেখছে আজকে অনেকে তুমি রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ পাবে দেখো না তুমি বৌদি জেলাসি হবে তোমাকে দেখতে হ্যাঁ বৌদি হয়তো অন্য ঘরে দেখছে শেয়ার করতে বলবো পার্থ চৌধুরী দেখছে কোয়ালিটি অনুষ্ঠান দেখছি পার্থদা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে একজন কোয়ালিটি শিল্পী দিয়েছেন হলদিয়া থেকে উনিও আমাদের সঙ্গে জয়েন করবেন কদিন পর নেটওয়ার্কের জন্য আমাদের উনি রেগুলার আমাদের সঙ্গে রয়েছেন আর জয় একজন একটি গান শুনতে চাইছে মধুরিমা তোর কাছ থেকে তুই আগে ওটা গিয়ে ফেল আচ্ছা কি খালি খেয়ে যাচ্ছি আমাদের না দিয়ে আসছি দাঁড়া তোর বাড়িতে আরে আমি চা খা গরম জল খাচ্ছি বলছি যে শোন না কি বলছে তোর ওই তপনদার এই গানটা শুনতে শুনতে না আমি একটু অন্য ইয়েতে যাচ্ছি রাজনন্দিনী তপনদা কে দেখে তপনদা দারুণ দারুণ হচ্ছে ব্যাস তপনদাকে দেখি কে তপনদা তুমি রেডি হও থ্যাংক ইউ রাজনন্দিনী তপনদা এই অলোক চক্রবর্তী তো বুঝলি শোনো তো অলোকদা অলোক চক্রবর্তী বাঁশি পাঠিয়ে দিলে গুরু অলোকদা তুই বাসিটা নিয়ে একবার একটু গেস্ট ঢুকাই দিয়ে একটু মাঝে একটু বাজি দিয়ে চলে যাও হ্যাঁ চলো জয় বলছি শোন তপনদার এই গানটা তোর শুনতে শুনতে আমার একটা গানের কথা মনে পড়লো যদিও ভাটিয়ালি তো এটা আর এইটা মানে এমাং বিশ্বাসের আমরা অনেক বহুদিন ধরে এই গানটা আমাদের একটা অন্য ইয়ের জায়গা থেকেও এই গানটা অত্যন্ত প্রিয় গান তপনদা খুব ভালো লাগলো গানটা আর আরেকটা গান আমার কি বলতো ওই ভাটিয়ালিতে যখন ঢুকে গেছে না তপনদা আমার একটা ভাটিয়ালি গান আমার মনে পড়ছে বুঝলি কারণ আজকে তো দেখ আমরা সেরকম তালবাদ্য নেই বা ওই ধরনের কিছু আমার মনে হয় একটা যদি একটু শুনিস তুই যদি বলিস তাহলে একটা ভাটিয়ালি গাই না ঠিক কর না আমি শুনবো কি কত লোক মানুষ শুনছে এখন তোর হাতে পড়ে হ্যাঁ না এটা মনে হলো দুটো লাইন এই গানটা শুন ভাটিয়ালি যেহেতু তপনদা গাইলো সেই জন্য আমি একটু এটাতে যাচ্ছি দেখো তোরে দিলাম শাড়িও তোমারি নামে দেহ তোরে দিলাম শাড়িও আমি যদি ডুবে মরিও বলি আমি যদি ডুবে মরিও কলঙ্ক তোমার নামে দেহ তোরে দিলাম শাড়িও তোমার নামে
বাজারিরা বাজার করে, কত রঙের বাতি জ্বলে দোকানের সামনে, বাজারিরা বাজার করে, কত রঙের বাতি জ্বলে দোকানের সামনে, তারা জ্বালাইয়া বাতি, তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতিও, সদর মোকামে তোমারি নামে, দেহতরি দিলাম সাড়িও তোমারি নামে, বাজার দেখে লাগে ধন্দ বুঝিয়া আমার কপাল মন্দ, ওইডা শিখে রে বাজার দেখে লাগে ধন্দ বুঝিয়া আমার কপাল মন্দ, ওইডা শিখে রে আমি নারায়ণগঞ্জ সাইডা আইলাম গো, আমি নারায়ণগঞ্জ সাইডা আইলাম গো, মদনগঞ্জের মোকামে তোমারি নামে, দেহতরি দিলাম সাড়িও তোমারি নামে, দেহতরি দিলাম সাড়িও বাহ 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 আমরা খুব জানি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ আমাদের সঙ্গে রোজ অনুষ্ঠান দেখতেন। অলোকদাকে আমি একটু দেখলাম বার্ষিক ফাঁসি বাজার, অলোকদা তপনদার একটু এদের অদ্ভুত বন্ডিং আছে, অলোকদা একটু গেস্ট হিসেবে এসছে একটু বিশেষ করে আজকে তপনদার জন্য জয়ের জন্য একটু কিছু বলবে, অলোকদাকে বাঁশি শুনবে একটু, অলোকদা লাইভ করবে। তনয়া ঘটক রয়েছে শিলিগুড়ি থেকে, ডাক্তার প্রদীপ কুমার দাস নাগপুর মেডিকেল কলেজ থেকে রয়েছে ডক্টর, উনি একজন উনিও আমাদের সঙ্গে প্রস্তুত লাইভে থাকবে। মধুরিমা হালদার খুব ভালো লাগছে বাটি আলী শুনে, মধুরিমার সঙ্গে থেকো তপনদা, অন্য গানে আমরা যাবো। অলোকদা অলোকদা তুমি এমনি এমনি এসো এমনি এসো, যত লাগবে না ক্যামেরার সামনে এসো, তোমার কেমন লাগছে অনুষ্ঠানটা, আর তোমার মেয়েও তো অসাধারণ গাইছে। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মানে রবীন্দ্রসঙ্গীত নজরুল চলছিল,
ভালো, বেশ ভালো চলছে, মানে যেটা চলছে লকডাউন পুরো পর্বটা সেটা আমি রেগুলারই আছি। যেটা ব্যাপার সেটা যে ফোক এসছে, ফোক আসায় আমি খুব উৎফুল্ল, মানে ভাবা যায় না। জয়দাকে আমি চিনি, জয়দা আমাকে চিনবেন না, আর তপন দা তো গুরু হলো তো অন্যরকম ব্যাপার। নমস্কার। খুব ভালোভাবেই চিনি, অনেক কিছু জানিও জয়দা সম্বন্ধে, যাই হোক সেটা পরে। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে জয়দা যে এলাকার মানুষ, আর যে গানটা এক্ষুনি তপন দা গাইলো ওই ভাটিয়ালি হেমাঙ্গ বিশ্বাসের গান, ওরকমই হেমাঙ্গ বিশ্বাসের আর একটি ভাটিয়ালি যদি জয়দা শোনায় খুব ভালো হবে। আমি গাইবো ভেবেছিলাম, কিন্তু জয়দা গাইলে আর মানে ওনার অঞ্চলের গান, তাই তো নাকি জয়দা? শোনো, জয়দা জয়দাই গাইবে। তুমি অলোক দা যেহেতু আজকে এসছে একটু গেস্ট হিসেবে রয়েছো, তুমি একটু তোমার বাঁশিটা বাঁশিটা যে তুমি বাজাও একটু আমাকে শুনিয়ে দিয়ে যাও একটুখানি, একটু বাঁশিটা একটু শুনিয়ে। বাঁশি তো আমি বাজাবো, বাঁশি বাজিয়ে দেবো, কিন্তু যেটা বলার সেটা আমি আমি যেহেতু রাড়বঙ্গে পার্থদা রাড়বঙ্গের লোক, আমি সলাবদার সলাবদার একটি গান, সলাবদার নিজের জীবনকে নিয়ে একটি গান করেছিলেন, গানটা মানে খুব একটা শোনা যায় না, আমি কি একটু গাইতে পারি? হ্যাঁ, তো একটু ছোট করে গাও তুমি তাহলে। সলাবদ সলাবদ মাতর একটি গান গাইতে পারি? হ্যাঁ গাও গাও, মানে গানটা খুব একটা শোনা যায় না। করো করো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 আমি দেখছি করছি। তোরে ভবে যারা সুখী জনা, তারা দুঃখের মরম জানে না, দুঃখের মরম জানে না, দুঃখী জানে দুঃখের মরম, দুঃখ তাদের গহনা, দুঃখী জানে দুঃখের মরম, দুঃখ তাদের গহনা, দুঃখ তাদের গহনা গো, দুঃখ তাদের গহনা, সুখী জানে দুঃখের মরম, দুঃখ তাদের গহনা। হাত পাড়িটা হোক ভালো হবে। বৃষ্টি কে দমেছে নিজাকে, সে বিষের জ্বালা বুঝে না, সে বিষের জ্বালা জানে না, প্রেম না করেছে যে সে প্রেমের মরম জানে না, প্রেম না করেছে যে সে প্রেমের মরম জানে না, প্রেমের মরম জানে না, সে প্রেমের মরম জানে না, প্রেম না করেছে যে সে প্রেমের মরম জানে না। আমার মতো, এখানে সলাবদ্দা নিজের কথা বলছে, এই আমার মতো এমন দোষা, ও ভবে যতদিন তক হবে না, এই যতদিন তক হবে না, যতদিন তক হবে না, অধম সালাবতে বলে বুঝালে তো বুঝে না, অধম সালাবতে বলে বুঝালে তো বুঝে না, অধম সালাবতে বলে বুঝালে তো বুঝে না। এটা সালাবদার নিজেকে নিয়েই লেখা গান, ঠিক আছে, খুব একটা শোনা যায় না এই গানটা। আমি আমি বাঁশিতে আসছি পরে, একটু তপন দা এর গান শুনি। ঠিক আছে ঠিক আছে, তা অলোক দা একটু তাহলে স্বয়ংকে বলবো, অলোক দাকে, অলোক দা থাকছে লিঙ্কে আমাদের সঙ্গে, তপন দাকে সামনে আনতে বলছি স্বয়ংকে। অলোক দা তুমি শুনতেছো না আমার কথা, স্বয়ং একটু অলোক দাকে একটু অফ করো, তপন দাকে সামনে চাইছি একটু, আমরা তপন দার কাছে আসছি। তপন দা তুমি একটা ইয়ে আছে না, একটু টুকানে ধোসায় দিলি, এবার মজার গান করে, একটু আনন্দ চাইছি এবার একটু। এটা হ্যাঁ চলো, একটু আনন্দ চাইছে তো, বা যেটা দরকার আর কি, নদী যদি মদ হতো।
হ্যাঁ একটু, হ্যাঁ নদী যদি একটু, হ্যাঁ হতো আর কি, খারাপ হতো। চলো চলো চলো, আসলে কি বলতো, যেটা হচ্ছে যে এটা এন্টারটেনমেন্ট শো। আচ্ছা আর সাউন্ড কিরকম যাচ্ছে আমি বুঝতে পারছি না। অসাধারণ আসছে, তুমি রাত্রে দেখো। আর সাউন্ড কিরকম ভালো ভালো আসছে। আচ্ছা দিলে না দিলে না, একটা একটু একটু এতে যাই, একটু একটু চটুল গানে একটু যাই। দিলে না দিলে না, নিলাম মন দিলা না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিলা না দিলা না, নিলাম মন দিলা না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আঁখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো, আর কি বলতে কেউ কি পারো। আমি যারে বাসি বলো, কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি বলো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। বক সাদা দুধ সাদা, সাদা কাশ ফুল, কাশ ফুলের চেয়েও সাদা, বলো কোন ফুল। বক সাদা দুধ সাদা, সাদা কাশ ফুল, কাশ ফুলের চেয়েও সাদা, বলো কোন ফুল। আমার বন্ধুর প্রেম ফুল দাদা, কাশ ফুলের চেয়েও সাদা, আমার বন্ধুর প্রেম ফুল দাদা, কাশ ফুলের চেয়েও সাদা। আমার ভাগ্যে হলো না এত যে জয়, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রক্ত রাঙা গোলাপ রাঙা, না পায়ের আলতান, আলতার চেয়েও রাঙা কি জানলে বলো তা। রক্ত রাঙা গোলাপ রাঙা, রাঙা পায়ের আলতান, আলতার চিউরাঙা কি জানলে বলো তা। শরদে আলতার চিউরাঙা হয়, আলতার চিউরাঙা হয়, আমার সোনা বন্ধু জানা ছিল না। কিছুর বন্ধু জানা, বাহ বাহ বাহ, মাঝে মধ্যে মাঝে মধ্যে একটু ভয়েসটা এত ডিস্টার্ব করছে, মাঝে মধ্যে নেটওয়ার্কের জন্য হচ্ছে, কিন্তু তবুও অসাধারণ হচ্ছে। আমি সোমকে বলবো, সোম যারা গ্রুপে অনেক কমেন্ট আসছে আমি জানি, কিন্তু ভয়েসটা ঠিক 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 আছে। তুমি কি এইচএমবি স্টুডিওতে বসে গাইছো নাকি? এটা তুমি বাড়িতে বসে গান গাইছো? কাল কাল সকালে বলছি 2000 লোক এমনি গান শুনে নেবে। হ্যাঁ এটা তো আমরা স্টুডিওতে করছি না, ঘরে করছি, এটা নিয়ে ভাববার কিছু নেই। একটু দেরি করে, না না আমি তা বলছি না, বলো না না ভাববা না। এই নেটওয়ার্কের জন্য কি বলতো, জয়ও যখন বা তুমিও যখন কথা বলছো না, একটা খ্যান 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 একটা আওয়াজ আসছে, বুঝতে পেরেছো? আমি জানি না দি প্রোডাকশন যেটা যাচ্ছে টুয়ার্ড দ্য অডিয়েন্স, এটা কিরকম যাচ্ছে। এই তো অডিয়েন্স আসলে জমে গেছে, লিখতে শোনা যায়, অডিয়েন্স খুব ভালোভাবে লিখতে, অডিয়েন্স আমরা সঙ্গে আছি, অডিয়েন্স তিনজন রয়েছে আজ, বাচ্চা ছেলে, চলো চলো চলো, দেশে দেখছো না, সব মহিলারা কমেন্ট করছে, জমে গেছে। তুমি ভাবছো কেন এত? যাই আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। আমি বলছি ছোট 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 করে গান করি আমরা, ছোট করে করে ছোট করে, কারণ আমাদের এইটা মানে, হ্যাঁ ভালো, সেটাই ভালো হবে। জয় কাজে আমাদের ধামাই শুনি আগে, তারা একটা
তাই না? এক ধামাইল, হ্যাঁ ঠিক, চল ধামাইল একটা ধামাইল শুনবি? হ্যাঁ শুনো, একটু সবাই মিলে গা, এটা সবাই মিলে, সবাই মিলে গা, ধামাইল গা, সবাই মিলে, সবাই মিলে তো আমরা গেট টুগেদার করে বলি গাওয়া যাবে না স্যার, এখন গাওয়া যাবে, আমরা যদি আমরা যদি এখন গাওয়া যাবে না, তুই একাই গা, এটা গা, এটা গা, এটা গা, এটা শুন, তুইও গাইবি। হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলানিতা, আমার একলানিতাই, একলানিতাই, একলানিতা, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলানি তাই, আমার নিতাই যদি, ঠিক আছে শোনা যাচ্ছে, পরে ডাকরে নিতাই ঘর বলে নিতাই যদি, যদি মনে করে অনিতাই গোর দিলি দিতে পারে একলা নিতাই, হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই, আমার নিতাই নিত গোর পরে ডাকরে নিতাই গোর বলে নিতাই নিত গোর, নিত কল্প করু অনিতাই, প্রেম দাতা জগতের গুরু একলা নিতাই, হরি নাম দিয়ে জগত মাতালে একলা নিতাই, হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই, আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গোর বলে নিতাই যদি, যদি মনে করে অনিতাই গোর দিলি দিতে পারে একলা নিতাই, হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই। বাহ অসাধারণ। যদি কেউ কথা না কয়, যদি কেউ কথা না কয়, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, এই যে ব্যাপারটা, ভয় থেকে আমরা সবাই কিভাবে মুক্ত হয়ে থাকবো, আমরা একসঙ্গেই থাকছি, খুব বন্ডেজ, একটা খুব হার্ড হার্ড হার্ডলি বন্ডেজ আমাদের হয়ে গেছে, হয়তো আমরা ফিজিক্যালি দূরে দূরে রয়েছি, তপন এক জায়গায় রয়েছে, জয় এক জায়গায় রয়েছে, আমি এক জায়গায় রয়েছি, আর শ্রেয়া ব্যানার্জি আমাদের খুব কাছের একজন ছোট্ট বন্ধু, ও দেখছে হচ্ছে একলা নিতাইয়ের ফ্যান, শ্রেয়া জানি না তপনটাকে ছেড়ে কিনা, আমি পরে আলাপ করে দেবো তপনদার সঙ্গে, পরে আমি আমার বন্ধু অ্যাকচুয়ালি তপনটাকে পরে আমি আলাপ করে দেবো, এবার আসছি তপনদার গানে, তপনদা একটা হৈ হৈ করা ঝুমুরে মধু হৈ হৈ বিষ হাওয়াইলা কোন হারনে ভালোবাসার দমনা দিলাম, কোন দুষ্খান পাই ভালোবাসার দমনা দিলাম, মধু হৈ হৈ বিষ হাওয়াইলা, মধু হৈ হৈ বিষ হাওয়াইলা কোন হারনে এ ভালোবাসার দমনা দিলাম, আশায় আছিল তোমারে লই বাইন্ধু মেখান সুখেরি ঘর, সুখের বদল দুঃখ দিলাম, সুখের বদল
দুঃখ দিলা কোন হারনে এ ভালোবাসার দমনা দিলা কোন দোষ খান পাই ভালোবাসার দমনা দিলা মধু হই হই বিশি হাওয়াইলা মধু হই হই বিশি হাওয়াইলা কোন হারনে ভালোবাসার দমনা দিলা হিম নদীতে আইনুর টানত ধারে কেনে ফেলাই গেলা হেন গরি কেন ভুল বুঝিলা হেন গরি কেন ভুল বুঝিলা কোন হারনে এ ভালোবাসার দমনা দিলা কোন দোষ খান পাই এ ভালোবাসার দমনা দিলা জয় দাম কেউ দিল না বাবু কেউ দাম দিল না জয় দাদা আমি দিচ্ছি আমি বৌদিকে কমপ্লেন করছি দাম দিল না হ্যাঁ তোমাকে এত দাম দিল তোমাকে বলো দেখো একটা জিনিস আমি আমি লাইভে না আমি জানি না কেন আমি আজকাল খুব কম আসছি অনেকেই বলছেন কিন্তু আসবো আগামীতে আজকে একটা জিনিস কিন্তু পার্থ দেখ আমরা আমরা যারা তোর আমরা যারা লোকগান করছি বা এগুলো আমরা আমরা চেষ্টা করছি কিছু করতে আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের কাছেই কিন্তু একটা আজকে ডিজিটাল মিডিয়াটার কথা বলছি আমি দেখ আজকে ডিজিটাল মিডিয়ার মানে সৌজন্যে আমরা তো কিন্তু জানতাম না আজ থেকে তিন মাস আগেও কিন্তু আমরা এরকম করি স্ট্রিমিয়ার্ড কি সেটা জানতামই না জুম কি জানতামই না আরেকটা কি বলে অ্যাপ ওটাও জানতামই না আজকে কিন্তু দেখ একটা আমার মনে হয় সব কিছুরই তো পজিটিভ থাকে নেগেটিভ থাকে কিন্তু আমি এটাকে এজ এ পজিটিভ ইয়ে দেখছি যে আমরা সবাই আবার একত্রিত হয়েছি এবং আমরা সংঘবদ্ধভাবে আমরা সবাই সবার সাথে মিলে এইভাবে যেন আমরা মানে যাই হোক না কেন আজকে দেখ আমরা সবাই অনুষ্ঠান করতে যেতে পারছি না বা কোনো মঞ্চে যেতে কিন্তু এই মিডিয়া এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যেন আমরা এইভাবেই যেন একে অপরের সাথে থাকি একে অপরের মানে আমি শ্রোতাদের কথাও বলছি তারাও সাথে থাকুন আমাদের এবং আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো যে কতটা আমাদের সবাইকে নিয়ে চলছিস সবাইকে একটা গানের মধ্যে বা একটা সময় তো তুই কিন্তু এটা থেকে কোনো ধরনের কোনো তোর ইয়ে নয় মানে কমার্শিয়ালি তুই কিছুই করছিস না কিন্তু এই যে জিনিসটা তুই করছিস ডিজিটাল মিডিয়ার সময় কি শিল্পীরা কি কিছু কিছু লোক ছিল যাদের এক্সপ্লয়েট করতে একসময় শিল্পীদের চলে যাবে আমরা ডিরেক্ট ফেস করতে পারছি আজকে হঠাৎ দেখলাম তিনটে কোম্পানি একটু নাম বলতে চাই না আমি আপডেট দিয়েছি নোটিশ পাঠাবো বিগ কোম্পানি যারা পয়সা নিয়ে নিয়ে শিল্পীদের কাছে কাজ করায় তারা আমার দেখলাম তিনটে অ্যালবামের গান ছেড়ে আপলোড করে দিয়েছি বুঝেছিস তো খুব ইন্টারেস্টিং আজ খুঁজে পেলাম যাই লকডাউনটা ছিল ফলে পেলাম হয়তো খুঁজে তো আমরা পাঠাবো কারণ আমার কোনো কোম্পানির সঙ্গে কোনো ডিজিটাল রাইট ছিল না করা যে সময় করেছি ওরা টাকা পয়সা নিয়েই কাজ করেছে আমাদের কাছ থেকে আর যখন যখন অডিও মার্কেট থাকতো কি হতো ওরা একটা ব্র্যান্ডিং নিয়ে দৌড়তো আমাদের এই অ্যালবাম গুলো টাকা নেওয়ার পরও বড় বড় মিউজিক যে সোর্স গুলো পৌঁছতো না আমরা দিনের পর দিন দৌড়েছি আমি রাগি আজ খুবই উগলে পড়ছি কোম্পানি দুটো কোম্পানি দিল্লির কলকাতার কোম্পানি একটি কোম্পানি দিল্লির কোম্পানি আমরা লিগাল নোটিশে পাঠাতে বাধ্য আজকে আমরা ইমেল করেছি ওদের আমাদের গানগুলো ছেড়ে দিতে হবে আমাদের দায়িত্ব নিজেরা বোঝে না কারো কোনো দায়িত্ব নেই আমাদের মাঝখানে কোনো আর মিডল ম্যানের দায়িত্ব নেই নিজেদেরকে নিজেরা করে নেবো এটা কিন্তু প্রত্যেক শিল্পীকে ভাবতে হবে যারা সিরিয়াসলি মিউজিকটা করে রেওয়াজ করে চর্চা করে আমরা খালি বেলা গান আরেকটা জিনিস কি দেখ বল বল আরেকটা জিনিস কি তুই ঠিক বলেছিস আরেকটা জিনিস কি দেখ আজকে আমরা ঠিক আছে আমরা সবাই আমরা তো এটাই তো আমাদের জীবিকা আমরা তো এটা করেই তো আমরা উপার্জন করি যাই করি না কেন এটা কিন্তু আমার মনে হয় এইটা এটা অবশ্যই এই দিন আসবে যে অবশ্যই তারা শুনবেন শ্রোতারা যারা দর্শকরা দেখবেন বা শুনবেন ওনারাও নিশ্চয়ই আমাদের দিকে কিছু একটা আমি এটাকে দেখ কোনো ফিজ বা কোনো টাকা বা টিকিট না ফিজ না আমি যাই একটা আজকে আমি একটা আজকে আজকে ঘোষণা করতে চাই আজকে যেহেতু আমার দুজন খুব কাছের বন্ধু রয়েছে আজকে অনেকে দেখবেনও
আমরা একটি মিউজিক্যাল চ্যানেল নিয়ে আসছি, অনলাইন চ্যানেল, যেটা গ্রাউন্ডে চলে, এখানে গ্রাউন্ড চ্যানেল না, ডিজিটাল চ্যানেল হবে, টোটালি ইন্টারনেটে ওয়েস্ট করে মিউজিক্যাল চ্যানেল, ফোক মিউজিক বা সব মিউজিক নিয়ে কাজ হবে। সেই মিউজিকটা আমরা একটু প্রফেশনালি কাজ করবো, ওটাতে হবে কিছুটা আমরা পার্ট আমরা ফেসবুকে, যেটা অন্যান্য ব্যাঙ্গালোর থেকে বিভিন্ন কোম্পানি করছে, যেটা কলকাতায় ছিল না, সেটা একজন রিসার্চ করে তৈরি করছেন। এবং পরবর্তীকালে আমাদের এই প্রোগ্রামগুলি হয়তো তুই ঘরে আজকে আজকে আমার সঙ্গে ফেসবুকে সময় দিচ্ছি, এই সময়টা তুই একটা মূল্য পাবি, যখন আমাদের ওই চ্যানেলগুলোতে দিয়ে আসবি, সেই চ্যানেলে যারা যাবে একটা মিনিমাম পারিশ্রমিক দিয়েও আমাদের শিল্পীদের পাশে তারা থাকবে, তারা তাদের গান শুনতে পারবেন। এই ব্যবস্থাটা আমরা জুন মাসের মধ্যে আমরা করে ফেলতে পারবো এটা, ফলে অতটা ঘাবড়াবার কিছু নেই, ভালো দিনই আসছে আমাদের কাছে। আমি এটা বলতে চাইছি যে অবশ্যই শ্রোতারা, অবশ্যই শ্রোতারা থাকবেন, তুই যে বলছিস কথাটা অবশ্যই ওনারাও তো বুঝতে পারছেন যে একটা শিল্পীদের একটা অবস্থা যেটা, কিন্তু আমাদের বাকি রাখতে হবে, এটা আমার না না এটা বিশ্বাস, এটা বিশ্বাস আমার, নিশ্চয়ই ওনারা থাকবেন, সবাই থাকবেন। হ্যাঁ আমি আরে কে বলছি, বড়বাড়ি বলানো আমার ওই সে আমার বন্ধু একজন কাছের বন্ধু, হ্যাঁ তপনদা চেনে না, তুই বলে যা আমরা যখন আড্ডা মারতে বেরোই আর কি, বিশেষ করে নন্দন চত্বর বা কোথাও, আমাদের আড্ডা এক ঘন্টা শেষ হয় না, আজকে হয়তো একটু আড্ডাটা ছড়ে যেতে পারে, কেন সঙ্গে সঙ্গে যখন জয় আছে আর তপনদার মতো একজন 26 বছরের তরুণ রয়েছে, হ্যাঁ তো আড্ডাটা একটু এক্সটেন্ড করতে পারে, সবাই যারা দেখছেন সঙ্গে থাকবেন, একটু ছোট ছোট করে একটু একটু মজার মজার গান হোক, এবার একটুখানি গানের পর গান তুই ছাড়বি, আমি ঢুকবো, আমি ছাড়বো, তপন চলো ছোট ছোট করে তো এটাকে পরে ভাববে জয়েন্টলি কি করে কাজটা করা যায়, মানে ধরো কি জয় গাইছে, আমি গাইছি, তুমি গাইছো, ওখানে ও বাজাচ্ছে, এটা একটুখানি ভেবো। হ্যাঁ দেখতে ওটা একটা গান একচুয়ালি মনে হচ্ছে বলছি ওগুলো অফ ক্যামেরে পরে বলি, বলি ঘাড়ের কামতা হইয়া জানে রে যদি বন্ধু যাইবার থাকে আর ওই ঘাড়ের গামছা হইয়া রে ও বন্ধু কা চল ভোরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া জান কয়া জান রে। মধুরিমা বলছিল একটা বাবাইয়া আমরা গোয়ালপাড়িয়া অল্প একটু ছিপে যাই, যদি বন্ধু যাইবার আর ওই ঘাড়ের গামসা হইয়া জান রে ও বন্ধু কাহা চল ভোরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া জান কয়া জান ও কি বন্ধু কা চল ভোরারে কোন দিন আসিবেন বন্ধু বটো বৃক্ষের ছায়া যে মন রে মোর বন্ধুর মায়া হে মন রে বটো বৃক্ষের ছায়া যে মন রে মোর বন্ধুর মায়া হে মন রে
ও বন্ধু কাজল ভরারে আসিবেন বন্ধু কয়া জান কয়া জান রে ও কিয়ো বন্ধু কাজল ভরারে দিন আসিবেন বন্ধু কয়া জান কয়া জান রে। বাহ তপন দা, এখান থেকে শুরু করো। জানি না মনিদার জন্মদিন আজকে, জানো তো জয়? জানি আজকে তো গোদামদার একটা গান, এটা গাই করো করো গোদাম করো করো। দুড়িয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি বেশে মদিনা নগরে। দুড়িয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি বেশে মদিনা নগরে। দুড়িয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, ধরো হালে শক্ত হাতে, ধরো হালে শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, তলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন ও কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান, আয়কে যাবি রে, এসে এসে যাবি বেশে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয়কে যাবি রে, মদিনা নগরে। মিছে তুই একা একা কেন রে আছিস ঘরে, নবীজির ভরসা করে নে না তুই কলমা পরে। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয়ে বিপদের, সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার কেমন কেমন করে ও বধু হে, মন আমার কেমন কেমন করে ও বধু হে, মন আমার কেমন কেমন করে। চলো, মন আমার কেমন কেমন করে। বাহ 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 বাহ, যা এটা তো ধামাইল শোনা, একটা ধামাইল, একটা চল এর জন্য ধামাইল কি শুনি। হ্যাঁ কোন কোন, আরে তোর তো ব্র্যান্ডিং রে এটা, চল ধামাইল ব্র্যান্ডিং ওর, আর কি করবে তুই। যেমনি না শুনে না গোরে কানাই, যেমনি না শুনে, আরে যেমনি না শুনে না গোরে কানাই, তেমনি না শুনে রাই, একবার নাসিয়া ভুলাও তো দেখি, না গোরে কানাই, একবার নাসিয়া ভুলাও তো দেখি, না গোরো কানাই রাই, না গোরো কানাই। সুহাগ চাঁদ বদনি ধনি আসো তো দেখি, সুহাগ চাঁদ বদনি ধনি আসো তো, ভালা নাসো তো দেখি, ভালা নাসো তো দেখি, ভালা নাসো তো দেখি, ভালা নাচো তো দেখি, ভালা নাচো তো দেখি, ভালা নাচো তো দেখি, সুহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি,
সুহাগ সান বদনি ধনি আসো তো দেখি আর না শুনে ভালা সুন্দরী হে ইন্ধনে ভালা নেত। এটা কিন্তু আমি একটু গানের মধ্যে বলে দিই, এটা কিন্তু পার্থ যেটা আমি গাইছি এটা কিন্তু সুহাগ চার একদম আমাদের শ্রীহট্ট অঞ্চলের, যেটা আমার ঠাকুমাও এটা বিয়ের গান, বউ নাচের গান, আমার ঠাকুমাও নেচেছিলেন এই গান। যখন বিয়ে বউ হয়ে নতুন বউ বাড়িতে আসেন তখন বউকে নাচতে পারেন কিনা সেটা দেখাতে পারেন, বউ নাচতে পারেন। এবং এই নাচটা এরকম ছিল যে নাচটা তোর মাটি থেকে পা উঠবে না, কারণ সামনে বয়োজ্যেষ্ঠরা বসে থাকেন, বয়োজ্যেষ্ঠদের সামনে যদি পা উঠান তাহলে ওনাদের অপমান করে। সেটা সিলেটের রীতি রেওয়াজ এখনো আছে, এটা এখনো অনেক জায়গায় এই রেওয়াজ হয়। বউ নাচের গান আমার ঠাকুমাও নেচেছিলেন এই গানটা বিয়ের পরে, ঠাকুমা বলেছে। যেমন একটা জায়গা দেখ বলছে এই এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু রেকর্ডেড ইয়েতে পাবি না, যেটা আমাদের অরিজিনাল যেটা এই গান, এই গানটা আমি যেটা গাইছি এখন এই জায়গাটা নেই। যেমন বলছে আরে না শুনে ভালা সুন্দরী হে ইন্ধনে ভালা নেত, আরে না শুনে ভালা সুন্দরী হে ইন্ধনে ভালা নেত, যেন হেলিয়া দুলিয়া পড়ে সুন্দি চালির বেত, যেন হেলিয়া দুলিয়া পড়ে সুন্দি চালির বেত, বালা সুন্দি চালির বেত, সুহাগ সান বদনি ধনি নাসো তো দেখি, সুহাগ সান বদনি ধনি নাসো তো দেখি, বালা 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 নাসো তো দেখি, সুহাগ সান বদনি ধনি আসো তো দেখি, সুহাগ সান বদনি ধনি আসো তো দেখি, নাসিতে হাতেরও বাসি রাখেন শ্যামরাই, নাসিতে হাতেরও বাসি রাখেন শ্যামরাই, এগো চারিদিকে সাইয়া রাইয়ে বাসিটি লুকাই, এগো চারিদিকে সাইয়া রাইয়ে বাসিটি লুকাই, রাইয়ে বাসিটি লুকাই, সুহাগ সান বদনি ধনি নাসো তো দেখি, সুহাগ সান বদনি ধনি নাসো তো দেখি, সুহাগ সান বদনি ধনি নাসো তো দেখি। এই গানটা এরকম ছিল সিলেটের একদমই আমাদের শ্রীহট্টের। ওয়াও ওয়াও ওয়াও, ঠিক টাইপ এখানে এসে চেঞ্জ হয়ে সবাই জানে কি আমাদের সময়ের বাইরে দেখতে 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 কি 1 ঘন্টা কিভাবে পেরিয়ে গেল, আমাদের 57 মিনিট পেরিয়ে গেছে আর 2 মিনিট সময়। তো এবার আমি আমি বলছি না একটুখানি করি, আমি আমরা পরে সম্পূর্ণ গান তো আমার অন্যভাবে শুনবে, ছোট ছোট করে গাও একটা দুটো অন্তর করে গাও, তখন তো একটা গান ধরো, তখন তো নদী যদি মত হতো বাই ধরনের তুমি যেগুলো ঝুমুটে গান একটা গান ধরো একটা হয়ে শুনতে চাই। আচ্ছা শোনো না বলো, টুবাই যেটা করে দিয়েছিল ওটা করবো না নদী যদি মত হতে করবো, বলো টুবাই যেটা করেছিল ওটা পারবো তুমি বলো, সবাই শোনে তো রোজ, ওটা তোমার দরকার নেই করার। মাতালে প্যাট পুরে খাতুরি, আরে সাকনা হইতো বালি কি করলি মা কালি, ও বড় দাদালো ও বড় দিদি লো, চামচিকা মাদলি বাজায় নদী যদি মদইত, মাতালে প্যাট পুরে খাতুরি, আরে সাকনা হইতো বালি, আরে সাকনা হইতো বালি কি করলি মা কালি, বড় দাদালো এ বড় দিদি লো, চামচিকা আরে চামচিকা মাদলি বাজায়, চামচিকা মাদলি বাজায়, হাতি যদি পাঠা হইতো গ্রামের লোক, গ্রামের লোক প্যাট পুরে খাতুরি, আরে কাকর হইতো চালি, আরে কাকর হইতো চালি কি করলি মা কালি, বড় দাদালো এ বড় দিদি লো, চামচিকা
হায় চামচিকা মাদলি বাজায়, চামচিকা মাদলি বাজায়, নদী যদি মোয়াদৈত মাতালে প্যাট পুরে খাতো ভুরি। দোকান খুলে দাও, দোকান খুলে দাও। আমার মনে হচ্ছে দেখ, আমি শেষ করব আমার একটা গান, একদমই এরা আমি কাল ছাড়াই গাইছি। হ্যাঁ, কাল ছাড়াই গাইছি আমি, এবং এরা সাইজির গান, লালন ফকিরের একটা, কাল ছাড়াই গাই। সহজ মানুষ ভজে সহজ মানুষ ভজে দীপ পাবিরে অমূল্য নিধি, অমূল্য নিধি বড় তো মানে ভজে দীপ তুমি ভজ মানুষ চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি, তুমি ভজ মানুষ চরণ দুটি নিত্য বস্তু হবে পাটি, মরিলে সব হবে মাটি, হবে মাটি এবে দিল জানে সহজ মানুষ ভজে দেয় না রে মন দীপ সহজ মানুষ ভজে দীপ ছোট করে গাইলাম আমার তো। দীপমালা দেবরূপ আজকে অনেকের সঙ্গে রয়েছে, গ্রুপে যারা জয়েন করেছে আমি সবাইকে দেখতে পাচ্ছি না। একটি আমার ঘোষণা রয়েছে, কি হচ্ছে আমার ফেসবুক পেজে বা আমার যে অ্যাকাউন্ট এখান থেকে যদি লাইভটা করছি সেখানে জানি আমার কাউকে বাদ দিতে পারছি না, কিন্তু প্রায় 5,000 মানুষ নতুন করে কাউকে জয়েন করাতে পারছি না, তো সেই অ্যাকাউন্ট থেকে আমি করছি। যারা জয়েন করতে চাও আমাদের অনুষ্ঠানটার জন্য, গ্রুপ আগে অনুষ্ঠানের গ্রুপে করতাম,
গ্রুপে জয়েন করলে কি হচ্ছে, ঠিক একসঙ্গে এই প্রোগ্রামটা আমাদের পেজ এবং গ্রুপ বেঙ্গলি ফোক ব্যান্ড মহল এবং মহল ব্যান্ডের যে পেজ দুটো জায়গায় একসঙ্গে চলছে, সেখানে অনেক মানুষ আমি জানি দেখছি, আলাদা করে দেখছি, বা আরো পাঁচ ছটা গ্রুপে এটা অনুষ্ঠানটা যাচ্ছে, ফলে এখানে ঠিক আমার প্রোফাইল এটা বোঝা যাবে না। আর এটা আজকে তপন দা এবং জয় তো একটা তপন জয় নিয়ে গেল ভাবের জগতে, আর তপন দা আমাদের নিয়ে গেল সেই ২৬ পথ আমাদের বয়স কমিয়ে দেওয়ার জন্য যা যা করার, তপন দা তো সেই ওষুধ, তপন দার সঙ্গে যারা সামনে আড্ডায় মেরেছে তারা জানে তপন দা কি জিনিস গুরু, আমি অসাধারণ মানুষ আর কি মনে হয়, ২৬ তো দাঁড়িয়ে গেছে হ্যাঁ ২৬। আমার বউ দেখছে কিন্তু এটা, ঠিক আছে, দেখছি ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা আমাদের জীবন যেরকম, মানে শাহ আব্দুল করিমের একটা গান দিয়ে মনে কি শেষ করবো নাকি আমরা চলবো এখন? তুমি একটু কি বলছো, হলো আনন্দ আনন্দ চাই, তুমি একটু গান করো, তুমি একটা হই হই করে গান করো। না আমি কি বলি, যেটা হচ্ছে যে কোথাও মনে হয় কি আমরা মানে সত্যি মানে শাহ আব্দুল করিমের এই গানটা, শাহ আব্দুল করিমের এই গানটা আমার কোথাও টাচ করে। গাড়ি চলে না চলে না, ছোট করেই গাইবো, চলে না রে গাড়ি চলে না, চড়িয়া মানব গাড়ি যাতে ছিলাম বন্ধুর বাড়ি, আরে মধ্য পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না, মধ্য পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, মহাজনে যত্ন করে পেট্রোল দিল ট্যাঙ্কি ভরে, মহাজনে যত্ন করে পেট্রোল দিল ট্যাঙ্কি ভরে, গাড়ি চালাই মন ড্রাইভারে ভালো মন্দ বুঝে না, গাড়ি চালাই মন ড্রাইভারে ভালো মন্দ বুঝে না, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। পার্স গুলা সব ক্ষয়ে ধরেছে ইঞ্জিনে ময়লা জমেছে, পার্স গুলা সব ক্ষয়ে ধরেছে ইঞ্জিনে ময়লা জমেছে, কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন দুর্ঘটনা, কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন দুর্ঘটনা, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। অন্তরা ছোট করে দিচ্ছি, বাউল আব্দুল করিম ভাব যে এবার, বাউল আব্দুল করিম ভাব যে এবার কন্ডেম গাড়ি কি করবো, বাউল আব্দুল করিম ভাব যে এবার, বাউল আব্দুল করিম ভাব যে এবার কন্ডেম গাড়ি কি করবো, আর সামনে ভীষণ অন্ধকার ওরে সামনে ভীষণ অন্ধকার, করতেছেই ভাবনা সামনে ভীষণ অন্ধকার, করতেছেই ভাবনা, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। আমাদের জীবনের সঙ্গে রিলেটেড একদম, মানে সত্যি গাড়ি আর চলছে না, লিটারালি লিটারালি চলছে না গাড়ি, না না চলছে মনে গাড়ি তো চলছে ভালো মনে। আরেকটা কি বলতে পারতো, বল বল যাই, কি আমাকে বলছিস, তুই বলছিস না যে ধামাইল ধামাইল, তুই শুধু আমাকে ধামাইল বলছিলিস, ধামাইলের কথা বলছিস তো, দেখ আমাদের আমরা তুই জানিস নিশ্চয়ই মানে পূর্ববঙ্গের ত্রিহট্টের যিনি আমাদের খুবই প্রিয় রাধারমণ দত্তপুর কাছে, রাধারমণ দত্তপুর কাছে ধামাইল গানের জনক বলা হয়, মানে এত গান উনি লিখে গেছেন এবং এত ধামাইল গান উনি লিখে গেছেন, তুই জানিস আমরা আরেকদিন হয়তো শুধু ধামাইল গান নিয়েই বস, কিন্তু এই যে রাধারমণ দত্তপুর কাছের গান তুই জানিস যে ধামাইল গানের জনক বলা হতো, এবং ওনার একটা গান আমার মনে হলো, আমি দুটো লাইন
দেখ ধামাইল কি লিখেছেন এই গানটা কি দেখ আমি দুটো লাইন এই গানটা শুন শুধু জলে যাইও না গোরা কি বাত আইজ কালিয়ার জলে যাওয়া জাতির বিচার না জলে যাইও না গোরা আইজ কালিয়ার জলে যাওয়া জাতির বিচার না ভঙ্গি ধরি দাঁড়াইয়াছে ভঙ্গি ধরি দাঁড়াইয়াছে দিন দোকানাই গো জলে যাইও না গোরা আইজ কালিয়ার তলে নামার জাতের বিচার না মায়ের পিন্ধই নি যে মনে তে মন বইনে পিন্ধই নি শাড়ি বইনে পিন্ধই নি শাড়ি মায়ে পিন্ধই নি যে মনে তে মন বইনে পিন্ধই নি শাড়ি বইনে পিন্ধই নি শাড়ি আর ওই শ্রীমতী রাধিকায় পিন্ধো শ্রীমতী রাধিকায় পিন্ধো কৃষ্ণ নীলাম পরিগোজে যাইও না গোরা আইজ কালিয়ার জলে যাওয়া জাতের বিচার না বলে যাইও গোরা আইজ কালিয়ার জলে যাওয়া জাতের বিচার না আমার মন করে ও তলা আমি দলের খাতে দেখতে আইলাম আমি দলের খাতে দেখতে আইলাম আমার বন্ধু শিখন কালাই আমার বন্ধু শিখন কালা বন্ধু শিখন কালাই আমার বন্ধু শিখন কালা বন্ধু শিখন কালাই আমার বন্ধু শিখন কালা এই বন্ধুদের নিয়ে আমাদের আড্ডা চলবে আবার আগামীকাল 7-9 আমরা আসবো দুই বন্ধুকে নিয়ে নৈহাটি থেকে আসবে আর তারপরের দিন বুধবার দিন একটি স্পেশাল প্রোগ্রাম রয়েছে একজন ডক্টর MD ফ্রম নাগপুর মেডিকেল কলেজ প্রবীর কুমার দাস আরেকজন ডক্টরেট উনি রিসার্চের কাজে রয়েছে পেম্বারডুর থেকে ডক্টর শান্তনু ভৌমিক দুজনের গান কবিতা থাকবে এবং কি করে আমাদের নিউ ওরা আসবেন বুধবার একটি স্পেশাল প্রোগ্রাম তোরাও থাকি সবাইকে বলবো থাকছে ওনারা এই সময়টাকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলবে তার মাঝে লকডাউনে ওরা এই কাজের মধ্যে কি করে নিজেদেরকে ভালো লেগেছে তারাও কিন্তু আমাদের কবিতা বা গানের আশ্রয় নিয়েছে এ নিয়ে ওনারা কথা বলবেন বুধবার প্রোগ্রাম কালকে থাকবে বীণা দাস তপন দাকে আর জয়কে আমি আমি শুভেচ্ছা অভিনন্দনের ব্যাপার এটা আমার আমাদের অধিকার আমরা জানি আমরা আড্ডা নামাতে পারলে কেমন লাগে তো আজকে সন্ধ্যাটা আমার তিনজনের দারুণ কাটলো এটা ভার্চুয়াল আড্ডা কিন্তু তুমি যেভাবে আজকে আমাকে হঠাৎ করে বলে দিলে একটা ছবি পাঠিয়ে যে তপন দা তুমি লাইভে থাকবে আমি তো মানে সত্যি বলছি আমি সকালবেলা জয় বিলিপ কর আমাকে পার্থ বলছি তুমি লাইভে থাকবে আর কি দেবাশিস দা কি বলছে এই মুহূর্তে এলাম কি করা যাবে তুমি তো মানে
যারা জানে দেবাশিসদা ছেলেদের খুব সময় দিচ্ছে না, এই সময় যত মেয়েদের ফেলবো বিভিন্ন জায়গায় দেবাশিসদা প্রচন্ড ব্যস্ত, নিজে ভালো বাজান এবং গানও করেন। আমি আমি দেবাশি বলি জয় চায়না যাবি নাকি এখন? না আপাতত না, যখন গেছিলাম তখন কোনো কিছু ছিল না, আর এখন দু বছর যাবো না, কিন্তু আমি তো দুটো জায়গা থেকেই না, চায়না এবং ইতালি। ইতালি তো গত বছর গেছিলাম, তোর 18 ছিল মনে ওটা, সেই তো কাজে সেই জন্য তো বললাম ইউরোপ এখন। চলো খুব সুন্দর সময় কাটালাম, বিউটিফুল সময়, ঠিক আছে ভালো লাগলো, ঠিক আছে ঠিক আছে চলো, থ্যাংক ইউ সবাইকে, সবাইকে একগাদা শুভেচ্ছা, চলো ওকে সুমিত দত্ত।